हे गाइस, दिस इज मंदिरा मुखर्जी, वेलकम बैक टू माय चैनल। ये वीडियो ते आमी तुम्हारे फेशियल करे देखाबो। तब तारे के जरा आमार चैनल न्यू तारा अवश्य चैनल के सब्सक्राइब करे रखो और पाशे थाका बेल आइकन प्रेस करते एकदम भूलबे ना, जाते वीडियो आसार साथे साथे नोटिफिकेशन तुम्हारा पे जाओ। सो प्लिज सब्सक्राइब माय चैनल एंड कीप वाचिंग। और हाँ, फेशियल करते अवश्य भूलबे ना। ओके, हेलो एवरीवन, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো যে আমি কিভাবে প্রত্যেক মাসে নিজের ফেশিয়ালটা টু টাইমস কমপ্লিট করি। ওকে, সো এটা হচ্ছে আমার ফেশিয়াল কিট। তোমরা দেখতেই পাচ্ছ লাভ নেচারের ভীষণ ভালো এই ফেশিয়াল কিটটা। আমি অনেক দিন ধরে ইউজ করে যাচ্ছি মিল্ক হানি অ্যান্ড টারমারিকের, প্রচুর ভালো রেজাল্ট এটা থেকে আমি পেয়েছি। তো দেখতে পাচ্ছ পুরো উইদাউট মেকআপে আজকে আমি বসেছি, তার কারণ আমি তোমাদের সামনে ফেশিয়ালটা করে দেখাবো যেটা আমি বাড়িতে করি মাসের মধ্যিখানে একবার এবং শেষের দিকে একবার। সো তোমরাও করতে পারো, ভীষণ ভালো হবে। আর এই প্রোডাক্টটা 100% ন্যাচারাল প্রোডাক্ট, তো তোমরা টু টাইমস এটা অ্যাপ্লাই করতেই পারো তোমাদের ফেসে নিজেদের স্কিনে গ্লো আনার জন্য এবং স্কিনটাকে হেলদি রাখার জন্য। ওকে, সো চলো এবার স্টার্ট করি। তো এই ফেশিয়াল কিটের মধ্যে কি কি থাকে চলো আমি তোমাদের একবার দেখিয়ে দিই। ফার্স্টই এটা হচ্ছে ফেস ওয়াশ, অ্যান্ড দেখো ফেস মাস্ক আছে, অ্যান্ড তার সাথে ফেস স্ক্রাবও আছে, এবং তার সাথে কিন্তু ফেস জেল আছে। সো এই চারটে প্রোডাক্ট দিয়ে তোমরা তোমাদের ফেশিয়ালটা পুরো কমপ্লিট করে ফেলতে পারো। এবং আমি একটুকু তোমাদের গ্যারান্টি দিতেই পারি যে তোমরা যদি এটা মাসে টু টাইমস করতে থাকো, দেখবে স্কিনটা দিনের পর দিন কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এছাড়াও কোনো পার্টি থাকলে বা কোনো অকেশনের আগে কিন্তু তোমরা ফেশিয়াল করতেই পারো। আমি কিন্তু বাড়িতে বসে এই ফেশিয়ালটাই নিজের মতো করে নিই এবং আমার স্কিনটাও ভালো থাকে অ্যান্ড ভীষণ গ্লো করে। তো কতটা গ্লো করে সেটা তো তোমরা আমার ফেসবুক অ্যান্ড তাছাড়া আমি যখন মিটিং করাই তখন দেখলেই বুঝতে পারো, তাই না? সো অবশ্যই প্রত্যেকে ফেশিয়াল করো, নিজেদের স্কিনটাকে সুন্দর রাখো, দেখো তোমার নিজেরই বেশি ভালো লাগবে। তো ফার্স্টই একটা বোলের মধ্যে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি এবং তার সাথে দেখতে পাচ্ছ এখানে ফেস ওয়াশ আছে, কারণ ফার্স্টে ফেস ওয়াশটা করবো, ফেসটাকে ক্লিন করে নেব। অ্যান্ড অবশ্যই তার আগে একটা হেয়ার ব্যান্ডটা তোমরা ইউজ করো, তাতে ফেশিয়াল করতে কোনো প্রবলেম হবে না। তো একটু ওয়াটার আমি পুরো ফেসটাতে হালকা করে জাস্ট করে নেবে, তারপরে ফেস ওয়াশটা দেখো কতটুকু লাগে। অরিফ্লেমের সমস্ত প্রোডাক্টই কিন্তু ভীষণ অল্প পরিমাণে লাগে, তো এটাও তাই সেম। দেখতে পাচ্ছ কতটুকু জাস্ট নিয়েছি, এবার পুরো ফেসটাতে এটা কিন্তু আমি অ্যাপ্লাই করে নেব। ওকে, তো এবার আমি মাসাজ করব। অ্যান্ড হ্যাঁ, মাসাজ করার সময় জাস্ট ফিঙ্গারটা ইউজ করবে, ক্লিনজার দিয়ে মাসাজটা জাস্ট 2 মিনিটস করলেই হবে। এরকম ঘর আমরা রেগুলার পরিষ্কার করার পরেও প্রত্যেক মাসে কিন্তু 2 দিন বা 4 দিন খুব ভালো করে পরিষ্কার করি, তাই না? একটু সাজিয়ে গুছিয়ে রাখি, তো ফেশিয়ালের কাজটা ঠিক সেই রকম। আমরা ডেইলি যেরকম স্কিন কেয়ার করবো, তার সাথে যদি আমরা মাসে 4 দিন বা 2 দিন ফেশিয়াল করি, তাহলে কিন্তু স্কিনটা সত্যিই ভীষণ ভালো লাগে। অ্যান্ড অবশ্যই তার সাথে এই পোর্শনটাতেও একটু অ্যাপ্লাই করে নেবে। আর এতে তো মিল্ক হানি অ্যান্ড টারমারিক আছেই, তো মিল্ক আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। এটা ইউজ করলে স্কিনটা কিন্তু ভীষণ সফট থাকবে এবং ফেয়ারও হবে। তো আমার ফেস ওয়াশ করা হয়ে গেল, এবার আমি মুখটা জাস্ট একটু মুছে নিচ্ছি। তো দেখো, তারপরে টারমারিক যেটা আছে, টারমারিক কিন্তু আমাদের স্কিনকে ভীষণ ব্রাইট করে, সফট অ্যান্ড স্মুথ রাখে। অ্যান্ড এরপর আমি ইউজ করছি স্ক্রাব। স্ক্রাবটা তো ভীষণই ভালো, এতে যে বিটসগুলো আছে সেগুলো একদমই প্লাস্টিক বিটস না, পুরোপুরিভাবে ন্যাচারাল। এটা আমাদের স্কিনকে কিন্তু একদমই ড্যামেজ করে না, সো তোমরা ফ্রি মাইন্ডে এটা ইউজ করতে পারো। আর দেখো, টারমারিকের সাথে কিন্তু হানিও আছে, তো হানি আমাদের স্কিনকে সফট, স্মুথ অ্যান্ড গ্লোয়িং করে। রেগুলার হানি ইউজ করলে রিঙ্কলের প্রবলেম কিন্তু আসেই না। তো যাই হোক, আমরা তো এটার মধ্যে হানি পেয়েই যাচ্ছি। তো আমি দেখো স্ক্রাবটা পুরো ফেসে সুন্দর করে মাসাজ করে নিচ্ছি।
জাস্ট হালকা করে ম্যাসাজ করবে, কখনো খুব একটা বেশি প্রেসার দেবে না। স্ক্রাবিংটা 6 মিনিট পর্যন্ত করলে খুবই ভালো হয়, 6 মিনিট পর্যন্ত করবে। ফেসের সাথে সাথে কিন্তু নেকেও একটু ইউজ অ্যাপ্লাই করে নেবে। আর দেখো আমি কিন্তু একটু হালকা করে জল নিয়ে নিলাম, কারণ তোমাদের ম্যাসাজ করতে করতে যদি ড্রাই হয়ে যায় তোমরা জাস্ট হালকা করে জল নিয়ে নেবে, তবে বেশি জল নেবে না, একদমই হালকা নেবে। তো ম্যাসাজ করাটা দেখে নাও কীরকম করছি, তার কারণ তোমরা যদি ঠিকঠাকভাবে ম্যাসাজ করো তাতে কিন্তু আরও বেশি ভালো লাগবে ফেসিয়াল করার পর। ম্যাসাজটাও ঠিক মতো না করলে কিন্তু মনেই হয় না যে ঠিকঠাক মতো ফেসিয়াল হয়েছে, তাই এটা অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তো এটা একবার ভালো করে দেখে নিও এবং সেই মতো ম্যাসাজটা করবে। তো আমার স্ক্রাবিং করা হয়ে গেল, তারপর পুরো ফেসটা আমি মুছে নিলাম। সো এরপর আমি অ্যাপ্লাই করব, দেখতে পাচ্ছ এই ক্রিমটা, সো চলো এটা আমি অ্যাপ্লাই করি। তো ফেস জেলটা দিয়ে ম্যাসাজটা ম্যাক্সিমাম 10 মিনিটস করলেই ভীষণ ভালো হয়। তো তোমরা জাস্ট হালকার উপর সুন্দর করে ম্যাসাজটা করবে, দেখবে ভীষণ ভালো লাগবে। অ্যান্ড অবশ্যই তোমরা যদি সেটা ঘড়ি দেখে করতে পারো তো আরও ভালো, সেক্ষেত্রে পুরো টাইমটা বোঝা মানে বুঝতে পারবে ঠিকঠাক মতো। তো আমার তো সামনে ঘড়ি আছে এবং আমি সেটা দেখেই করেছি। আমরা যেরকম একটু রিল্যাক্সড ফিল করলে ভীষণ ভালো লাগে, ফেসিয়াল করলে কিন্তু স্কিনটাও ভীষণ রিল্যাক্স ফিল করে, তো দুর্দান্ত লাগে সেই টাইমটা। তাই অবশ্যই ফেসিয়ালটা প্রত্যেকেই করো, স্কিনটা ভীষণ ভালো থাকে কিন্তু এতে, অ্যান্ড রিঙ্কেলও আসে না, আর নিজেদেরও খুব ভালো লাগবে। দেখবে যখন ফেসিয়ালটা করবে তারপর আয়নার সামনে দাঁড়াবে, নিজের স্কিনটাকে নিজেরই ভীষণ ভালো লাগবে। আর এটাতে তো আমাদের ব্লাড সার্কুলেশনটা ভীষণ ভালো থাকে, ঠিকঠাক থাকে, তাই এটা করা কিন্তু সত্যিই ভীষণ দরকার। ম্যাসাজ করতে করতে যদি ড্রাই হয়ে যায় জাস্ট হালকা ওয়াটার নিয়ে নিও। তো ম্যাসাজ করার পর, ম্যাসাজ যখন করা শেষ হয়ে যাবে তারপরে কিন্তু জাস্ট 1 মিনিট ওয়েট করে তার উপরে তোমরা মাস্কটা লাগিয়ে নিও। ফেস মাস্কটা দেখো আমি কতটুকু নিলাম, তো এটা জাস্ট পুরো ফেসটাতে অ্যাপ্লাই করে নিও, দেখো তারপরে আরও বেশি ভালো লাগবে। এবং এই ফেস মাস্কটা অ্যাপ্লাই করার পর মিনিমাম 10 মিনিটস আর ম্যাক্সিমাম যদি 15 মিনিটস রাখতে পারো তো সেক্ষেত্রে কিন্তু আরও ভালো। 15 মিনিটস জাস্ট একটু চোখটা বুঝে থাকবে, একটু গান টান শুনবে, আরও তো বেশি ভালো লাগে, আমি তো তাই করছিলাম। যদি আফটার 15 মিনিটস আমি ফেসটা পুরো ক্লিন করে নিলাম, দেখতে পাচ্ছ আমি পুরো মুছে নিলাম ফেসটাকে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারছো আমি যখন ফেসিয়াল করতে স্টার্ট করেছিলাম তখন স্কিনটা কীরকম ছিল, ধীরে ধীরে ঠিক কতটা আমার স্কিনটা ক্লিন হয়ে গেল।
কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। অ্যান্ড এখানেই কিন্তু শেষ না, এরপরেও কিন্তু কাজ আছে। এরপর আমি অ্যাপ্লাই করব টোনার, আমার কাছে এই টোনারটা আছে তাই আমি এটাই অ্যাপ্লাই করছি। তোমরা অরিফ্লেমের যে কোনো একটা টোনার নিয়ে নিও, অবশ্যই সেটা যেন অল স্কিন টাইপ হয় বা তোমার স্কিন টাইপ অনুযায়ী হয়। তো এটা আমার অল স্কিন টাইপ টোনার। তো টোনারটা অ্যাপ্লাই করার পর যে কী ভালো লাগে আমি জাস্ট বলে বোঝাতে পারবো না, তোমরা দেখলেই বুঝতে পারবে। অ্যান্ড টোনারটা অ্যাপ্লাই করলাম তার কারণ ফেশিয়াল করার পর কিন্তু পোর্সগুলো একটু ওপেন হয়ে যায়, তো ওপেন পোর্সটাকে লক করার জন্যই কিন্তু মেনলি টোনারটা অ্যাপ্লাই করা। এমনিতেও আমার ডেইলি স্কিন কেয়ারের সময়তেও কিন্তু আমি টোনারটা অ্যাপ্লাই করি, কারণ ভীষণ ভালো টোনারটাতে। যখন ডেইলি স্কিন কেয়ার করবে, যদি এক্সট্রা কোনো ডাস্ট তো থেকে থাকে না তোমাদের স্কিনে, তো টোনারটাতে দেখবে একটা কটন প্যাডে করে ইউজ করলে সেটা রিমুভ হয়ে যাবে। বাট আমি যেহেতু ডেইলি ক্লিনজার ইউজ করি, তো আমার তার জন্য কটন প্যাডে ইউজ করার প্রয়োজন পড়ে না, আমি এইভাবে ইউজ করতে বেশি ভালোবাসি। তো সেই জন্যই আমি এইভাবে ইউজ করলাম, তাতে আমার খুব বেশি ভালো লাগে এবং স্কিনটা এত সফট লাগে। তাই প্রত্যেকেই বলছি টোনার অবশ্যই ইউজ কর, টোনারটা স্কিনের জন্য ভীষণ ভালো। তো এরপর টোনারটা জাস্ট শুকিয়ে যাওয়ার পর পুরো তোমরা স্কিনের নিজের স্কিন কেয়ারের জন্য যে ক্রিমটা ইউজ করো, অর্থাৎ তুমি যদি দিনের বেলাতে ফেশিয়াল করো তো যে ডে ক্রিমটা ইউজ করো, বা যদি রাতের বেলাতে ফেশিয়াল করো তো নাইট যে ক্রিমটা ইউজ করো সেটাই অ্যাপ্লাই করবে। আমি যেহেতু ডে টাইমে করছি তাই আমি আমার ডে ক্রিমটা ইউজ করলাম। এটা আমার নোভেজেরই ডে ক্রিম, এটা তো আমি ডেইলি স্কিন কেয়ার করি নোভেজের সেটটা দিয়ে। তো ফেশিয়াল করার পর এই জন্য আমি নোভেজের ডে ক্রিমটা ইউজ করলাম। আর এটাতে SPF 35 আছে, SPF থাকাটা কিন্তু ভীষণ দরকার। অনেকে বলো আমার স্কিন ঠিক নয়, এই হচ্ছে ওই হচ্ছে, তো এগুলো কেন হচ্ছে সেটা আগে দেখতে হবে, তাই না? আমরা যদি ঠিকঠাক পরিমাণে খাবার না খাই আমরা যেমন অসুস্থ হয়ে পড়বো, তেমন স্কিন কেয়ারও তো ঠিকঠাক পরিমাণে করতে হবে, তবেই ভালো লাগবে। দেখো আমার স্কিনটা এখন কী সুন্দর গ্লো করছে, আমি কিন্তু পুরো ভিডিওটাতে তোমাদের স্টেপ বাই স্টেপ সবটাই দেখালাম। তো এই গ্লোটা যদি চাও তোমাদের তো অবশ্যই একটু স্কিন কেয়ার করতেই হবে, তাই না? নাহলে কী করে গ্লো আসবে? এই ফেশিয়ালটা তোমরা বাড়িতে যেরকম করলে তোমাদের মানি অনেকটা সেভ হবে, সেরকম তোমরা আশেপাশে মানুষজনকে করিয়ে কিন্তু এক্সট্রা এখান থেকে ইনকামও করতে পারবে। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে? আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ফেশিয়াল করে, এটা খুব দরকার। টাটা।